হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কন্যা রাশি। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনও যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। এখন জেনে নেব কন্যা রাশির মানুষদের জন্য ডিসেম্বর মাসটি ঠিক কেমন যাবে, জানবো আপনাদের কর্মজীবন কেমন থাকবে। কর্মজীবনের ক্ষেত্রে বলবো, এই মাসটি আপনারা কর্মজীবনের ক্ষেত্রে এভারেজ রেজাল্ট কিন্তু পাবেন। এই সময় আপনি আপনার সহকর্মীদের সাথে খুব কমফোর্টেবল হয়ে যাবেন, সহকর্মীদের সাথে মিশে খুব ভালো কাজ করবেন এবং আপনার কর্মক্ষেত্রটা আপনার বেশ কমফর্ট জোনে পরিণত হবে। তবে এই মাসে আপনি আপনার কর্ম ছেড়ে খানিকটা গসিপের ক্ষেত্রে মন দেবেন, এটা কিন্তু আপনার কেরিয়ারে একটি বাজে প্রভাব পড়তে চলেছে। আপনি যদি কোনো বিজনেস করেন সেক্ষেত্রে আপনি এ মাসে খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন। এ মাসে বৃহস্পতির প্রভাবে আপনি বিজনেসের ক্ষেত্রে প্রচণ্ড বুদ্ধি সহকারে, প্রচণ্ড দূরদৃষ্টির মাধ্যমে একটা খুব স্ট্রং ডিসিশন নেবেন। এই সময় আপনার বিজনেসের ক্ষেত্রে খুব ভালো মানুষের সাথে পরিচয় হবে এবং সেই মানুষটি আপনাকে বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সাহায্য করবে। ওভারঅল আপনি আপনার বিচার এবং বুদ্ধি দিয়ে এ মাসে বিজনেসের ক্ষেত্রে খুব ভালো সিদ্ধান্ত নিতে চলেছে। জানবো এডুকেশন কেমন থাকবে। এডুকেশনের ক্ষেত্রে বলবো, এই মাসটা একটু টাফ হতে চলেছে। এডুকেশনের মধ্যে কিছু সমস্যার সম্মুখীন এ মাসে আপনারা হতে পারেন। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা এ মাসে কিন্তু আপনারা ফেস করতে পারেন। ষষ্ঠ ভাবের অধিপতি শনি মহারাজ পঞ্চম ভাবে অবস্থানের কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচণ্ডভাবে পরিশ্রম কিন্তু করতে হবে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে রাশির দ্বিতীয় ভাবে কেতুর প্রভাবের ফলে আপনারা ডুয়েল মিনিংয়ের কথা বলবেন, যার ফলে কিন্তু আপনাদের পারিবারিক জীবনে প্রচণ্ড অশান্তি তৈরি হবে। আপনার কথাটি হয়তো আপনার পরিবারের লোকজন সঠিকভাবে বুঝতে পারবে না, বিচার করতে পারবে না, যার ফলে ফ্যামিলির লোকজনদের সাথে আপনাদের কিন্তু প্রচণ্ড সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। জানবো লাভ লাইফ কেমন। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, শনিদেবের প্রভাবে এ মাসে আপনাদের লাভ লাইফ কিন্তু ভালো যেতে চলেছে। লাভ লাইফের ক্ষেত্রে এ মাসে আপনারা সততা পেতে চলেছেন। লাভ লাইফ ওভারঅল কিন্তু ভালো, লাভ লাইফ নিয়ে সেরকম কোনো সমস্যা কিন্তু এ মাসে থাকছে না। জানবো বিবাহিত জীবন কেমন থাকবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, বিবাহিত জীবন বৃহস্পতি দেবের প্রভাবে বিবাহিত জীবন কিন্তু খুব সুন্দর যেতে চলেছে। বিবাহিত জীবন এবং আপনি আপনার পার্টনার এবং আপনার ফ্যামিলির সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু একাই নিতে চলেছেন। বিবাহিত জীবন অন্য মাসগুলির তুলনায় এই মাসটি দুর্দান্ত যেতে চলেছে। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে। সেকেন্ড হাউসে কেতু থাকার ফলে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি একটু টালমাটালে থাকবে। এই সময় আপনি প্রচণ্ড পরিমাণ ব্যয় করে ফেলবেন, অযৌতুক ব্যয় যেটা না করলেও চলে যায়। এই ব্যয়টা আপনাকে কিন্তু খানিকটা ক্ষতির সম্মুখে এনে দেবে। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এ মাসে কিন্তু আপনারা চাপের মধ্যেই থাকছেন। জানবো হেলথ কেমন থাকবে। হেলথের ক্ষেত্রে বলবো, মাসটা খুব একটা ঠিকঠাক কিছু রেজাল্ট এনে দিতে পারবে না। কিছু কিছু সমস্যা কিন্তু দেখা দেবে, যদিও সমস্যাগুলো কিন্তু খুব একটা বড় কিছু না, তা হলেও ছোটোখাটো সমস্যা কিন্তু হেলথ নিয়ে গোটা মাসটাই থাকছে। কন্যা রাশির মানুষদের ডিসেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। খুব ভালো থাকবেন। টাটা।